ওকে, আমরা গত পর্বগুলোতে আমরা পেস এবং অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্ট সেট আপ অপটিমাইজ সবই দেখাইছিলাম, আর ওইটা দেখানো কমপ্লিট হয়ে গেছে। আজকের থেকে আমরা ফেসবুক লাইক অ্যান্ড এঙ্গেজমেন্ট অ্যাডটা কীভাবে রান করতে হয় সেটা দেখব। তো এ সর্বপ্রথম আমি পেজে ছিলাম, এই জায়গায় ছিলাম আমরা গত পর্বের ক্লাসগুলোতে। আমরা সবগুলো কমপ্লিট করে ফেলছি, আমাদের যেগুলো বেসিক কাজ আছে সেগুলো আপনারা অবশ্যই করে নেবেন। তো আমরা এখান থেকে হোম পেজ থেকে আমাদের ফেসবুকের facebook.com এটা লিখলেই হোম পেজে চলে আসতে পারবেন, অথবা প্রোফাইল থেকে এই আইকনের ভিতরে ক্লিক করলে আপনারা হোম পেজে চলে আসবেন। আই থিঙ্ক এটা করতে পারবেন আপনারা। তো এটা করার পরে আমরা যেটা করব, এখান থেকে দেখেন লেখা আছে অ্যাডস ম্যানেজার। ওকে, অ্যাডস ম্যানেজারে আমরা ক্লিক করব। তো এখানে আরেকটাভাবে আসা যায়, আপনি যদি এখানে লেখেন business.facebook.com এটা লিখলেও আপনি এখানে চলে আসতে পারবেন। তো এখানে চলে আসতে পারবেন, এখান থেকে এসে আপনারা অ্যাডস ম্যানেজার এখানে ক্লিক করে আপনারা কিন্তু অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্টে চলে আসতে পারবেন। দুইটা অপশনই আপনাদেরকে দেখালাম, সহজে আপনারা এই জায়গায় চলে আসতে পারবেন। তো এটা এটা হচ্ছে আমাদের, এখানে আমরা এই অ্যাকাউন্টটা আমরা করছিলাম, মানে বিজনেস অ্যাকাউন্টটা করছিলাম, অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্টটা করছিলাম। তো অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্ট একটা আছে, ফেসবুক পেজ একটা আছে, এটা আমি কানেক্ট করে ফেলছি। এগুলো কীভাবে করছি সেটা আমরা কিন্তু দেখাইছি। ওকে, তো এটা হচ্ছে আমাদের বিজনেস অ্যাকাউন্ট, বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট। তো এখানে আমরা, এখানে আমাদের দুইটা দুইটা একটা পার্সোনাল, টোটাল দুইটা, তিনটা কিন্তু আমাদের বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট আছে। দুইটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট, একটা হলো পার্সোনাল অ্যাকাউন্ট। তো আমরা যেটা করবো আজকে, আমরা এখানে চলে আসার পর আমরা এখান থেকে আপনাদের এই ক্রিয়েট অ্যাড এখানে লেখা আসতেও পারে নাও আসতে পারে। যদি না আসতে পারে অবশ্যই আপনাকে অ্যাকাউন্টটা ভেরিফাই করে নিতে হবে, মানে যে জিমেলটা দিয়ে আপনি অ্যাড অ্যাকাউন্টটা তৈরি করছেন বা বিজনেস ম্যানেজারটা তৈরি করছেন সেটা অবশ্যই ভেরিফাই করে নেবেন। তো ভেরিফাই করার পরে আশা করি আপনাদের চলে আসবে। আমি যদি চাইলে এখান থেকে আমি এখান থেকে অ্যাড রান করতে পারি, দেন ক্রিয়েট অ্যাড এখান থেকেও আমি অ্যাড রান করতে পারি। তো আমি এখান থেকে ক্রিয়েট করব হচ্ছে এখান থেকে, ঠিক আছে। আমি চাইলে দুই জায়গা থেকে কিন্তু অ্যাডটা ক্রিয়েট করতে পারি। এটা হচ্ছে ক্যাম্পেইন নেম, এটা ক্যাম্পেইন নেম থাকবে ডেলিভারি বিট স্ট্র্যাটাজি, তারপরে বাজেট রেজাল্ট সার্চ রিস এগুলো থাকবে। তো আমরা যেটা করব এখান থেকে আমরা ওপেন করতে পারবো, তার আগে আমরা একটা অ্যাড রান করে ফেলি। একটা অ্যাড আমি তৈরি করি, এখান থেকে ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করলাম, যেহেতু আমরা পেজ লাইক এবং এঙ্গেজমেন্ট অ্যাডটা রান করতে চাচ্ছি, তাহলে আমি এখান থেকে আমি যেটা করব এখান থেকে এঙ্গেজমেন্ট, ওকে, এঙ্গেজমেন্ট অ্যাডটা আমি এখান থেকে ক্লিক করে দিব। তো এখানে অনেকগুলো অ্যাডের অ্যাড আছে, আমরা যদি দেখি। তো এটা আমরা জানি এটা হচ্ছে আমাদের চুজ অ্যাওয়ার ক্যাম্পেইন অবজেক্টিভ। তো অবজেক্টিভের মধ্যে আমরা যদি আসি, তো এখানে অনেকগুলো অ্যাডের নাম দেওয়া আছে। এটা হচ্ছে অ্যাওয়ারনেস, এটার কাজ শুধুমাত্র আপনি মানুষকে কোনো প্রকার বিক্রি করার উদ্দেশ্য না, শুধু মানুষকে দেখানোর জন্য, আপনার বিজনেসটাকে মূলত মানুষের সামনে উপস্থাপন করার উদ্দেশ্য, ভ্যাট বাড়ানোর জন্য এটা করানো হয়। এটা হচ্ছে ওয়েব ট্রাফিক, যেটা আমরা বলে থাকি ট্রাফিক, শুধু এখানে ট্রাফিক লেখা আছে। যদি আমার উদ্দেশ্য মানুষকে আমার ওয়েবসাইটে ট্রান্সফার করা বা আমার মানুষ দরকার আমাদের ওয়েবসাইটে, তাহলে আপনাকে ওয়েব ট্রাফিক অ্যাডটা রান করতে হবে। এখানে আসছে এঙ্গেজমেন্ট, যদি আমার উদ্দেশ্য শুধুমাত্র আমাদের পেজের ভিতরে মানুষ এঙ্গেজমেন্ট করবে, মানে আমাদের পোস্ট বা আমাদের পেজ দেখবে, দেখার পরে সেখান থেকে আমাদের চাইলে লাইক বাড়ানো যাবে, এটা থেকে এটার ভিতরে অনেক কিছু আছে, লাইক বাড়ানো, পেজের ভিউ বাড়ানো, মানে পেজের সমস্ত কাজগুলো আমরা এখান থেকে করতে পারবো। এটা হচ্ছে এঙ্গেজমেন্টের কাজ। এটা হচ্ছে অ্যাপ ইনস্টল, আপনার যদি কোনো উপকার অ্যাপ থাকে প্লে স্টোরে, সেই অ্যাপটা আপনি চাইলে এখান থেকে কিন্তু ইজিভাবে প্রচার করতে ফেল মানে প্রচার করতে পারবেন। এটা হচ্ছে ভিডিও ভিউ, আপনার যদি কোনো ভিডিও থাকে ফেসবুকে যেটার মাধ্যমে আপনি মনিটাইজেশন করতে চাচ্ছেন বা মনিটাইজেশন করে ইনকাম করতে চাচ্ছেন, সেই যদি এই অ্যাডটা রান করে আপনার ভিডিওতে ভিউ বাড়াতে চান, তাহলে এটা করে নিতে পারবেন। এই ভিডিও ভিউ অ্যাডটা রান করে এটা হচ্ছে লিড জানানো, শুধুমাত্র আমার গ্রাহকদের নির্দিষ্ট কোনো কিছু প্রয়োজন, হতে পারে তার ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, তারপরে হতে পারে তার মানে ক্রেডিট কার্ডের ইনফরমেশন, আরও আদার্স অনেক কিছু তাদের ইনফরমেশন থাকতে পারে, সেগুলো যদি আপনার কালেক্ট করার ইচ্ছে থাকে, তাহলে আপনি লিড জেনারেশনে অ্যাডটা রান করতে পারেন, মানে লিড নিতে পারেন আর কি বায়ারদের এগুলো। আর এটা হচ্ছে মেসেঞ্জার অ্যাড, যদি আমাদের শুধুমাত্র উদ্দেশ্য থাকে আমাদের প্রোডাক্টটা
মানুষের সামনে যাবে, যেন ওইখান থেকে আমাদের মেসেজ করে যেন আমাদের প্রোডাক্টটা কিনতে পারে। যদি এইটুক যদি উদ্দেশ্য থাকে যে আমাদের মেসেজ, আমরা জানি যে সবাই বর্তমানে মেসেজ অ্যাডটাই রান করে সবচেয়ে বেশি মেসেজ, তো এটা আমি চাইলে মেসেজ অ্যাডটা রান করতে পারি, মেসেজ করে আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো কিনে নিতে পারবে। তো এটা হচ্ছে কনভারসেশন। কনভারসেশন আমাদের উদ্দেশ্যটা মানে SMS, তো কনভারসেশনে ক্লিক করলে দেখেন কীরকম আসে। কনভারসেশনের মধ্যে কনভারসেশনটা হচ্ছে মানুষ আমাদেরকে আমাদের সাথে কথা বলবে, ওকে কথাবার্তাকে বলবে। তো এটা আর এটা প্রায় সেমই ধরতে গেলে। আর এটা হচ্ছে ক্যাটালগ সেলস, আমাদের যদি ই কমার্স প্রোডাক্ট থাকে তাহলে আমাদের ক্যাটালগটা ই করতে হবে, ক্যাটালগ প্রোডাক্ট আমরা আপলোড করে সেখান থেকে আমরা সেল পেতে পারি। আমরা এগুলো দেখি যারা বেশিরভাগ মূলত ইগুলো করে থাকে, মানে ই কমার্স অথবা অ্যামাজন, মানে বড় বড় প্রোডাক্টগুলো এখান থেকে প্রোডাক্টগুলো সেল করতে পারে। যদি ই কমার্স থাকে তো আপনি এখান থেকে এটা করে ফেলতে পারবেন। এটা হচ্ছে স্টোর ট্রাফিক, সেম স্টোরে ট্রাফিক পাঠানো। তো আমরা যেহেতু চাচ্ছি যে এগুলোর কোনো কিছু দরকার নাই আমাদের, আমাদের উদ্দেশ্যই হচ্ছে মূলত এঙ্গেজমেন্ট অ্যান্ড পেজ লাইক। আমি এঙ্গেজমেন্ট অ্যান্ড পেজ লাইকে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমি চলে আসব, এখানে অনেকগুলো অপশন আছে, যেমন পোস্ট এঙ্গেজমেন্ট। যদি পোস্টের ভিতরে মানুষকে অনেক পরিমাণ এঙ্গেজমেন্ট করাতে চাই তাহলে আমি এটা দিব। আর পেজের ভিতরে যদি আমি লাইক বাড়াতে চাই তাহলে আমি এখানে দিব। এবং ইভেন্ট রিসপন্স, যদি ইভেন্ট কোনো প্রকার ইভেন্ট করতে চাই তাহলে আমি ইভেন্ট রিসপন্স দিলে মানুষ আমাদের পোস্টের ভিতরে রিসপন্স করলে হয়ে যাবে। তো আমি চাচ্ছি আমাদের পেজের ভিতরে মূলত লাইক বাড়ানোর জন্য, তো আমি এটা ক্লিক করব। দ্বিতীয় নাম্বারটা সিলেক্ট করে আমি এবার কন্টিনিউতে ক্লিক করব। ক্লিক করার পর আমরা দ্বিতীয় পেজে চলে আসব, এটার নাম হচ্ছে এখানে এখানে তিনটে স্টেপ দেওয়া আছে। এই তিনটে স্টেপ কমপ্লিট হয়ে গেলে আমাদের অ্যাডটা রান করতে পারবো। তো আমরা প্রথমে যদি দেখি, এটা হচ্ছে ক্যাম্পেইন নেম। এখানে আমাদের অবশ্যই একটা ক্যাম্পেইনের নাম দিতে হবে, যেটার মাধ্যমে আমরা বুঝতে পারবো যে এটা এই ক্যাম্পেইন বা আমাদের এটাই, মানে একটা নাম থাকবে যেটার মাধ্যমে আপনি ক্যাম্পেইনটা ফাইন্ড করতে পারবেন। তো আমি চাচ্ছি এটা যেহেতু আমাদের পেজ লাইক ক্যাম্পেইন, তো আমি এখানে লিখে দিই পেজ লাইক ক্যাম্পেইন, নিউ পেজ লাইক ক্যাম্পেইন, ধরেন দিয়ে দিলাম হচ্ছে বাংলাদেশের জন্য। ওকে ওকে সরি বাংলাদেশ, ওকে আমি বাংলাদেশটা দিয়ে দিলাম। তো এখান থেকে এটা হচ্ছে স্পেশাল ক্যাটাগরি। যদি আপনার অ্যাডটা কোনো প্রকার স্পেশাল হয়, যেটার মাধ্যমে আপনি ধরেন কোনো একটা নির্দিষ্ট প্রোডাক্ট যেটা মানে ফেসবুক অ্যালাউ করে না, সেখান থেকে আপনি স্পেশাল অ্যাডটা রান করে দিতে পারেন। তো এটা আপনি স্পেশালভাবে রান হবে আর কি। তো আমার এটা লাগবে না, আমাদের এখানে অ্যাকশন বাটন, আমি এখানে দেখি ক্লিক করি, অ্যাকশন বাটনের আছে কি পেজ লাইক, ওকে এরকমই থাকবে। ABC টেস্টিংটা এরকমই থাকবে, যেরকম আছে বাই ডিফল্ট এরকমই রাখবেন, রেখে আপনারা নেক্সটে ক্লিক করবেন। ক্লিক করার পর এবার এখানে আবার বলতেছে অ্যাড সেট নেম, তো এখানে কিছু ইরো আসতেছে, রিমুভ কানেকশন ফ্রম টার্গেটিং। ওকে দেখি প্রথমটা প্রবলেম কি, এটা দ্বিতীয়টা, প্রথমটা কোনো প্রবলেম আসে নাই। এখানে আমি নামটা দিচ্ছি, এটা ধরেন ABC নিউ পেজ লাইক, ওকে আমি পেজ লাইক অ্যাডস এখানে দিয়ে দিলাম, এটা নাম দিয়ে দিলাম একটা। দিয়ে এবার আমি নিচে ক্লিক করব, এখানে হচ্ছে পেজ, যে পেজটার ভিতরে আপনার পেজ লাইকটা দরকার সেই পেজের নামটা এখান থেকে দিয়ে দিবেন। ওকে আমাদের পেজের পেজটা সিলেক্ট করলাম, হচ্ছে আমাদের পেজ হচ্ছে এটা fashion.io, এটা আমি ক্লিক করে দিলাম। এখন আপনার ডেইলি বাজেট কত হবে, এখানে কিছু ভুল দেখাবে, এটা কোনো বিষয় না, এটা ঠিক হয়ে যাবে। তো আপনার ডেইলি বাজেট কত, তো ডেইলি বাজেট হচ্ছে আমাদের ধরেন আমি চাচ্ছি $5, আমাদের ডেইলি বাজেট হচ্ছে $5। তো $5 আমি কতগুলো মানুষের কাছে পৌঁছাইতে পারবো, এখানে $5 আমার রিচ করবে মানে প্রায় 2000 থেকে 6000 মানুষ, এবং আমাদের পেজ লাইক আসবে হচ্ছে 298টা এবং 284টা। তো এটা কিন্তু আসলে রিয়েল হবে না, এখানে কিন্তু আরও বেশি হবে, কারণ হচ্ছে এটা ভুল দেখায়। তো আমরা এটা কমপ্লিটলি করার পরে আমরা চলে যাব একদম উপরে, বাজেটটা কমপ্লিটলি হয়ে গেছে,
এখান থেকে আমাদের ইন টাইম মানে শিডিউল করে নিতে পারি। আমাদের চাচ্ছি যে ইন টাইমটা থাকবে না, চলতেই থাকবে। ওকে, স্টার্ট টাইম হবে, এটা হচ্ছে স্টার্ট টাইম, মানে কখন থেকে শুরু হবে। আমি চাচ্ছি যে 27 তারিখের, আজকে 27 তারিখ, তো 27 তারিখ থেকে শুরু হবে এতটা সময়, ঢাকার টাইম এটা 2টার সময় থেকে রান হবে। আপনি চাইলে আরও বাড়ায় দিতে পারেন, কমায় দিতে পারেন। ইন টাইম যদি বলে দেন ইন টাইম হবে, তাহলে এখান থেকে ইন টাইম দিতে পারেন। ধরেন আপনার অ্যাডটা যদি 5 দিনের জন্য হয় বা 10 দিনের জন্য হয়, তাহলে আপনাকে অবশ্যই ইন টাইমটা সিলেক্ট করতে হবে। আমাদের এটা ইন টাইম হবে না, আমি চাচ্ছি যে এটা তুলে দিই। আমি চাচ্ছি যে আনলিমিটে চালাবো, যখন ইচ্ছা বন্ধ করবো, যখন ইচ্ছা বন্ধ করবো না, কোনো টাইম থাকবে না। ওকে, তো এটা আমি কমপ্লিটলি করে ফেললাম। আপনি চাইলে এটা দিয়ে একটা সিলেক্ট করে দিতে পারেন। আপনার ধরেন আপনার অ্যাডটা চলবে আজ থেকে 3 দিন, তাহলে আজকে 27 তারিখে আপনি 1 তারিখে আপনার অ্যাডটা বন্ধ করে দিবেন। তাহলে 1 তারিখে এখানে শিডিউল করে 1 তারিখে বন্ধ করে দিলেন, কটার দিকে 2টার সময় বন্ধ হয়ে যাবে। তাহলে এটা এরকম করে শিডিউল করতে হয়। তো আমি এটা কমপ্লিটলি করে ফেললাম।